ইনভার্টারই আপনাদের সামনে নিয়ে আসছি। তো এই জংফা ব্র্যান্ডের 1000 ওয়াটের এই ইনভার্টারটি কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটি করে তৈরি করেছে। দেখতে পাচ্ছেন 2000 ওয়াটের মতন করেই দুটো আউটপুট বানাইছে এবার। এরা সম্পূর্ণ নতুন মডেল এবং অনেকেই এইটা থ্রিপিন লাগানোর সময় উল্টো পাল্টা করে ভুল করে ফেলেন। দেখতে পাচ্ছেন এই যে চায়না ব্র্যান্ডের এই ইনভার্টারগুলোতে এই কালো তারটা এল থাকে এবং লাল তারটা এন থাকে। এটা আপনাদের ঠিক করে লাগাতে হবে, অনেক সময় আপনারা ভুল করে এটি পুড়িয়ে ফেলেন। আর অবশ্যই এটা চেক দেওয়ার সময় প্রথমত ব্যাটারিতে কানেকশন করে নিতে হবে। ব্যাটারিতে কানেকশন করে এটা কারেন্টে লাগে কিন্তু চেক করতে হবে, অন্যথায় এটা 100% পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাছে আপনারা যেগুলো নিয়ে থাকেন আমরা প্রত্যেকটাতে কিন্তু এরকম থ্রি পিন লাগিয়ে দিই যার কারণে এগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা এই ইয়াগুলো আমাদের কাছ থেকে নেন আমরা আপনাদের এগুলো থ্রি পিনটা অবশ্যই লাগিয়ে দিয়ে রাখি এবং প্রত্যেকটা IPS আমরা ইনভার্টার আমরা এবার চেক করে দিয়ে থাকি, এগুলো চেক করে দিয়ে থাকি এবং আপনাদের এগুলো পাঠিয়ে থাকি। সারা বাংলাদেশে আমরা এগুলো হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকি। তো আসুন আমি আজকে এটা আপনাদের সামনে লোড দিয়ে দেখাবো কত ওয়াট লোড নিতে পারে। আমাদের কাছে পেয়ে যাচ্ছেন জংফা ব্র্যান্ডের 1000 ওয়াট এবং 2000 ওয়াটের দুইটা ইনভার্টার। 2000 ওয়াটের এটাও দেখতে একই মডেল দেখতে, এই যে দেখতে পাচ্ছেন দুইটাই সবুজ বডি এবং আউটপুট আছে এই যে দুইটা। 1000 ওয়াটেরও দুইটা আউটপুট, 2000 ওয়াটেরও দুইটা আউটপুট এবং এই যে অন অফ করা সুইচ, মোবাইল চার্জ দেওয়ার জন্য USB পোর্ট এবং এটা দেখেন এ ক্লাসের একটি ইনভার্টার GES। এটিতে দেখতে পাচ্ছেন 4-in-1, এটি আপনার সকল কিছু ডিসপ্লেতে দেখাবে। এটা কিন্তু 20 অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলার, এটা 20 অ্যাম্পিয়ার চার্জ কন্ট্রোলার, 20 অ্যাম্পিয়ার বেগে এটাকে চার্জ করবে এবং যেটা 1000 ওয়াট এটা দেখতে পাচ্ছেন 10 অ্যাম্পিয়ার বেগে এটাকে চার্জ করতে পারবে। তো 1000 ওয়াট এবং 2000 ওয়াটের মধ্যে ডিফারেন্সই দেখলেন, ডিসপ্লে দুটাতেই আছে। এটা কিন্তু আউটপুট সকল কিছু ডিসপ্লেতে দেখাবে, কত ওয়াট লোড দেওয়া আছে এবং কত ভোল্ট ব্যাটারি কত ভোল্ট ইয়া করছেন সব কিছু কিন্তু আপনাদের এই ডিসপ্লেতেই দেখাবে। আপনারা অনায়াসে নির্ভাবনায় নিশ্চিন্তে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারেন। তো আমি আপনাদের লোড দিয়ে দেখাই, প্রথমত আমি আপনাদের এটা দিয়ে লোড দিয়ে দেখাবো। এই যে লাইন পাইছে 200 ওয়াট 400 ওয়াট পর্যন্ত লোড দিলাম, 400 ওয়াট পর্যন্ত আমার কাছে আছে, 400 ওয়াট পর্যন্ত লোড দিলাম। এবার আমি এটি কারেন্টে দেখাবো, দেখতে পাচ্ছেন এই যে আমি কারেন্টে দিলাম, এই যে কারেন্টে দিলাম দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনায়াসে চলছে এবং কারেন্ট আসলো কি গেল এটা কিন্তু বোঝার কোনো অপশান নাই। এবার দেখতে পাচ্ছেন এটা যে আসলে সঠিক হয়েছে কি না সেটা বোঝানোর জন্য আমি আপনাদের চেক করে দিই। এই দেখুন যেটা এনে দেখছেন আলো জ্বলছে না এবং যেটা এল সেটাতে দেখছেন আলো জ্বলছে, কিন্তু যখন আমি থ্রি পিনের মাথাটা উলট পালট করে লাগাইতাম অর্থাৎ পজিটিভে এলে লাল তারটা দিতাম এবং এনে কালো তারটা দিতাম তখন কিন্তু এই এনে এসে আলো জ্বলতো, তার মানে এটা সঠিক হয় নাই। যখন আপনাদের এলে আলো জ্বলবে এইভাবে ব্যাটারির সংযোগ দেওয়ার পরে কারেন্টে দিবেন, যখন এলে আলো জ্বলবে তখন ওই সঠিক ওই সংযোগটা ঠিক হবে, অবশ্যই এলে সংযোগ দিয়ে এটি চালাবেন। এটিতে আপনারা অনায়াসে 500 ওয়াট লোড দিবেন, এটা 3-5 বছর টিকসই হবে। আপনারা PM ইলেকট্রনিক্সে 1000-2000 ওয়াটের দুইটা ইনভার্টারই পেয়ে যাচ্ছেন। আমার পাশে জহুরুল ভাই আছে, জহুরুল ভাই এবং আমি দুইজনে, জোর ভাই মূলত টেকনিশিয়ান আমার বস, পাশাপাশি আমি তাকে সহযোগিতা করে থাকি। তো আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি। এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এখনই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন। সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ PM ইলেকট্রনিক্স নাটক।